নতুন ঠিকানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস, ঢাকার নিকটতমের ফ্ল্যাটটি ছেড়ে দিয়েছেন নায়িকা অপু। এবার তাকে পাওয়া যাবে নতুন ঠিকানায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক ফ্ল্যাট হবে অপুর নতুন ঠিকানা। এই ফ্ল্যাট নিয়ে শুরু হয়েছে নানা রকম কানাঘোষা। অনেকেই বলছে আব্রাহামের বাবা নাকি শাকিব খান পুত্রকে এই বাড়ি কিনে দিয়েছেন। এ নিয়ে অপু খোলামেলা কিছু জানাননি, বলছেন আমার এই নতুন ফ্ল্যাটের বিষয়ে প্রায় কম বেশি সবাই জানেন, কিন্তু এটা একেবারে টাকা পরিশোধ করে ক্রয় করিনি। অনেক আগে থেকে এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছিলাম। ঢাকায় ছবির একসময় তুমুল ব্যস্ত এ নায়িকার হাতে চলচ্চিত্রের ব্যস্ততা তেমন একটা নেই। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকছেন তিনি, দেশের বাইরে স্টেজ শো করতে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি একটি ফ্যাশন হাউসে দুর্গা পূজার ফটোশ্যুটে অংশ নিয়েছেন তিনি। অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং করেছেন দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2-তে। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। অপু বিশ্বাসের এই নিকতনের বাসা হঠাৎ করে ছেড়ে দেওয়া এবং বসুন্ধরার ফ্ল্যাট হঠাৎ করে উঠে যাওয়া নিয়ে অনেক ধরনের আলোচনার সমালোচনার মুখে পড়তে হচ্ছেন আমাদের ঢালির টুইন অপু বিশ্বাসকে। তো বন্ধুরা, অপু বিশ্বাসের নতুন ঠিকানা সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট তুমি জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।